Rick. सर एसी रिलेटेड इश्यूज के लिए बनाया तो जार बोले की हुए थे अपन तो भगा तो जागा तो हिंदी जितने जाए दो तीन दिन बाद सर सर्जरी मेडिकल मैनेजमेंट सर नीचे आते সন্ধ্যার সময় আমরা বন্ধই রাখি পাঁচটার পর থেকে বন্ধ দিনের বেলায় চলে আমি খুশি হঠাৎ করেই জিবি হাসপাতালে ভিজিট অনেকগুলো জিনিস দেখলেন ঘুরে কিরকম পরিস্থিতি রয়েছে বর্তমান
না কাজের ফাঁকে হঠাৎ করে একটা গ্যাপ পেলাম ভাবলাম যে একটু দেখে নিই এখানে মেডিকেল কলেজ এবং হসপিটালের বিষয়ে মেডিসিন ডিপার্টমেন্টে গেলাম রেডিওলজিতে গেলাম এখানে স্টুডেন্টদের সাথে কথা বললাম যারা এখানে হোস্টেলে আছে হোস্টেল লাইফ তো আমি জানি কীরকম রোগ কাটিয়ে এসছি কী কী সমস্যা হতে পারে এগুলো জিজ্ঞেস করলাম আদারওয়াইজ তো আমি যা দেখলাম আমাদের এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কোনো অংশে ভারতবর্ষের কোনো মেডিকেল কলেজ থেকে মানে কোনো অংশে কমপ্লিটলি বরং অনেক বেটার খালি একটু দেখভাল দরকার দেখভাল মানে মেনটেন্যান্সের বিষয়টা আমি এটার উপরে বেশি জোর দিয়েছি কিছু কিছু জায়গায় আমি দেখলাম অত্যন্ত মানে ভেন্টিলেশনের সমস্যা মেডিসিনে বিশেষ করে এটা আমি সেক্রেটারি সাহেবের সাথে কথা বলেছি যদি এটাকে কী করা যায় এবং কীরকম বাজেট বা কী লাগবে বললাম তো আদারওয়াইজ তো এখানে সব দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার একদম আপ টু দ্য মার্ক কিন্তু তারপরেও অনেক সময় অনেক ঘটনা হসপিটালে তো মেডিকেল কলেজের হসপিটাল থাকতেই হবে আর হসপিটালের মধ্যে নানা সমস্যা থাকতেই পারে তো এগুলো মাথায় রেখে এবং এখানকার ডাক্তার ওরা আমি দেখলাম যেভাবে পরিশ্রম করে সকাল রাত প্রত্যেক ওনাদেরকে আমি প্রশংসা করি এবং ওনাদেরকে আমি বলেছি সরকার বা হেলথ ডিপার্টমেন্ট ওনাদের সাথে আছে যখন যা সমস্যা হবে আমরা দেখবো এক দুটো ওয়ার্ড দুজন দিয়ে নার্সের তো আমরা নিচ্ছি এর মধ্যে আমরা 175 জন নার্স 175 জন ইলেকশনের মডেল কোড কন্ডাক্টর শেষ হইলেই নিয়োগ করা হইব তখন স্যার কোথাও দেখা গেছে আপনার সাথে রোগীর আত্মীয় পরিজনরা কথা বলেছে কথা বলেছি ওনাদের তো দেখুন যখন যে ভর্তি হয় না তো যারা প্যাশন পার্টি তাদের মধ্যে একটা মানে খুব নিজেকে অসহায়ের একটা ফিলিংস চলে আসে মনে হয় যে ডাক্তারবাবু দেখছে কি না কী অবস্থা সবসময় জানার একটা সবাইই এটা তো মানে ওনাদের সাথে প্রপারলি যদি কথা বলা যায় অনেকটা কিন্তু সুবিধা হয় আমি দেখলাম এক দুজন পেশেন্ট বললাম অনেকের একটু বললাম আমার একটু আর্থিকভাবে হেল্প করতো আমি এগুলো দেখেছি এবং কথাও বলেছি কীভাবে কী করা যে সমস্যাগুলি উঠে এসেছে সেই সমস্যাগুলি কবে নাগাদ শেষ হতে পারে মানে এই সমস্যা মানে সেই রকম তো কোনো সমস্যা নেই নতুন নতুন ডিপার্টমেন্ট হয়েছে সুপার স্পেশালিটি বিষয়গুলো এখানে আছে এখন মানুষ তো ভালোভাবে ইয়ে পাচ্ছে এখানে পরিষেবা পাচ্ছে কিন্তু তারপরেও আমি বলবো শেষ নেই এখানে অনেক আর্মামেন্টেরিয়ামের ধর মেডিকেল ইকুইপমেন্টস এখন অনেক ধরনের বেরিয়ে গেছে তারপরেও আমি বলবো যে প্রায় ভালো মানে আমাদের মেডিকেল কলেজে এবং আমাদের যে হসপিটাল আছে জিবি হসপিটাল সব কিছুই আছে খালি আমি যেটা বললাম যে একটু জায়গাও এখন দেখলাম আগে প্রথম আমি একবার যখন এসেছিলাম আমি যত পেশেন্ট দেখতে আসি অনেক সময় এইবার আমি ভালো করে দেখলাম সব তো জায়গাও বাড়ছে অনেকটা বলেছিলাম যাতে মাটিতে নাশ হয় তো সেই ব্যবস্থাটাও আমি দেখলাম আগের তুলনায় অনেক কমে গেছে কিন্তু মানে এখানে সবচেয়ে একটা বিরাট প্রেশার আছে যেটা আমরা বললাম যে সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি এখানে প্রেশারটা সেই দিকটাও আমরা দেখছি।